হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো এখন কুর্তি কামিজ কীভাবে সেলাই করতে হয়। কাটাটা আমি আগে ছেড়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন। এখন এটা দ্বিতীয় পার্টে আমি দেখাবো কীভাবে কুর্তি কামিজটা সেলাই করতে হয়। আর তৃতীয় পার্টে দেখাবো আমি যে কুর্তি কামিজের যে ভিতরের যে ইয়াটা, সেমিজের মতো যে কাপড়টা থাকে ওইটা কীভাবে সেলাই করতে হয় ওইটা দেখাবো। তো এখন দেখেন, আমি কুর্তির যে পিছনের সাইড আর সামনের সাইড, এখন আমি জোড়া দিয়ে এগুলো একত্রে করে নিচ্ছি। আর আমি পাইপেনটা করে নিচ্ছি, দেখেন এই যে কামিজের যে পাইপেন সিলিটা ওইটা আমি করে নিচ্ছি। এটা গলার সাইড, আর এই পাইপেনগুলো কীভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়েছি আপনাদেরকে। এই যে দেখেন পাইপেনটা কীভাবে কাট করেছি আমি, একদম প্লেন করে। আর আমি এটা যেহেতু মাঝখানের লাল জায়গাটা আমার মাঝখানের অংশ, তো এখান দিয়ে আমি একটা বর্ডার করে নিব। এখন এই যে আমি ভাঙা দিয়েছি, ভাঙা দিয়ে আমি এটা সিলি করে নিব। এখন এখানে যে পুঁথিগুলো থাকার কারণে অনেক সময় সিলিটা আটকে যাচ্ছে পুঁথিতে। আমি এক সাইড সিলি করে তো আরেক সাইড আমি সিলি নিচ্ছি, দেখেন। এটা আমি কাপড়টা একটু, পাইপেনটা একটু লম্বা করে রাখবো, কারণ এখানে আমি একটা ঘর তৈরি করব হুকের ইয়ার জন্য, যে আমার সবুদামটা লাগাবো ওইটার জন্য। দেখেন এটাকে আমি ঠিক পাইপেনের মতো বাস করে তারপরে আমি ঘরটা তৈরি করে নিচ্ছি, দেখেন। এখন সিলি করলে বুঝতে পারবেন যে এটা কীভাবে যাবে ভিতরে। যে দেখেন আমি নিচের অংশটাকে আগে ভিতরে দিয়েছি, তারপর উপর অংশটা যখন আমি যেটা ভাঙা দিব ওই ভাঙার অংশটা আমি উপরে রেখেছি, যাতে আমার সিলাইয়ের জন্য সুবিধা হয়। এই যে দেখেন আমি কিন্তু ভাঙা দিচ্ছি এখন, আর ওখান থেকেও ভাঙাটা দিয়ে এনেছি উপরে। আর নিচে আমার যে অংশটা ছিল আমি ওই অংশটা নিচে রেখেছিলাম, নিচে নিয়ে নিচে আগে ভাঙা দিয়ে তারপর উপরেটা ভাঙা দিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে পারবেন ইনশাল্লাহ, যারা নতুন। আমি সামনের পাইপেনটা পুরাটাই করে নিলাম, আর এটাকে আমি যেরকম করে এই যেভাবে আমি এখানে একটা ঘর করে নিব। যাই হোক, এটা উপরে থাক বা নিচে থাক যেভাবে হোক আমি এটা করব পরে, এটা এখন আমি রেখে দিলাম। মানে এই জায়গাটা তো সামনে থাকবে, সামনে থাকবে, এটা ফাঁক থাকবে, এই জন্য এখন আমি আর এটা সিলাবো না, পরে সিলাবো। এখন জাস্ট আমি দেখানোর জন্য এটা সিলিয়েছি, কিন্তু খুলে ফেলবো আমি। এখন আমি পিছনের পাটটাকে সিলিয়ে নিচ্ছি, পিছনের পাটটা আমার সম্পূর্ণ সাদা,
তো এটার প্যান্টটা আমি লাল করছি। এই যে আমি এভাবে পাইপেনটা করে নিচ্ছি, এখন আমি উল্টিয়া সিলি করে নিব পাইপেনটা ঘুরিয়ে। তারপরে এই যে আপনারা লক্ষ্য করেন, এই যে আগে ভাঙা দিয়েছি, তারপরে আমি কিন্তু একদম ঘুরিয়ে নিয়েছি। এই যে এখন আমি সিলি করে নিব। আর আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। আমি নতুন, একদমই নতুন চ্যানেল আমার, তো আপনারা সহযোগিতা পেলে, আপনাদের সবার সহযোগিতা পেলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ছাড়া আমার সম্ভব না, তো প্লিজ আমাকে, আপনারা আমার পাশে থাকেন সব সময়। এখন দেখেন আমি দুই পিছনের পাট আর সামনের পাট জোড়া লাগিয়ে নিচ্ছি। জোড়া লাগিয়ে নিয়েছি, এখন আমি এই যে সামনের পাট থেকে তালপাটটা কেটে নিয়েছি, তো এখন আমি এটা লাগাবো। আমি একটা একটা করে কেটে লাগাচ্ছি, কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তো যেহেতু এটা আমি একটাই আগে লাগিয়ে নিচ্ছি। যে দেখেন তালপাট যে কেটেছি এটা সামনের দিকে দিয়েছি, সামনের সাইড তালপাটটা, আর পিছনের সাইড যেটা আমি কাটিনি তালপাট ওইটা হলো আমার পিছনে। এখন আমি সামনের সাইডে আমি মাঝখান থেকে ধরে সিলি করেছি আপনাদের বোঝার জন্য। আমি সবসময় মাঝখান থেকে ধরে আগে সিলিটা করি, যাতে আপনারা আর সিলিটা অনেক সময় হয়তো খুলতে হতে পারে। হ্যাঁ, মাঝখান থেকে ধরলে আর খুলতে হবে না, বা আপনারা একদম সঠিক মাপ হবে মাঝখানের থেকে ধরলে। অনেক সময় কাপড়টা কাটলে ছোটো বড়ো হয়, তখন ছোটো বড়ো হলে যদি আপনি সাইড থেকে ধরেন হয়তো বা আপনার ইয়াটা মাপ মতো পড়বে না হাতাটা, তো এই জন্য আমি মাঝখান থেকে আগে নিয়েছি, যেন আমার হাতাটা ঠিক মতো পড়ে। এখন আমি হাতাটা সিলি করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত। আমি এখন একদম, এই যে দেখেন আমি কিন্তু এখানে কাট করে রেখেছিলাম, যে 19.5-এর মধ্যে আমি কাট করে রেখেছিলাম, 19, 19.5 অথবা 20, এরকমই আমি রাখি সবসময়। তো আমি এটা 19.5 রেখেছিলাম, তো 19.5 পর্যন্ত আমি সিলিয়ে গিয়েছি। তো আমি এভাবে দুইটা পাটি সিলি করে নিচ্ছি দুই সাইড। এই যে দেখেন আরেক সাইড আমি নিচ্ছি। এই যে আমার আরেক সাইডও সিলি শেষ। এখন আমি নিচের সাইডগুলো সিলি করব। নিচের কামিজের যে নিচের সাইডগুলো আছে ওগুলো ভাঙা দিয়ে আমি সিলি করে নিব। দেখেন কীভাবে সিলি করব ভাঙা দিয়ে। যারা নতুন বা যারা কাপড় হয়তো শিখেননি টেলারি কাজ কিন্তু কাটতে চান, তারা ভালো করে লক্ষ্য করলে এগুলো পারবেন ইনশাল্লাহ। এই যে এই জন্য আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সিলি করতে। এই যে এখানে আসার পরে যখন আমি এই যে কাট করে রেখেছিলাম 19.5-এর মধ্যে,
এ পর্যন্ত আমি শিলি ওপর থেকে এনেছিলাম, তো আমি এ পর্যন্ত যখন নিচ থেকে শিলি আসলাম তখন আমি কিন্তু ভাঙা দিয়ে আবার এই পাশে চলে এসেছি। দেখেন এই যে, তো আমি আবার এই যে দিক দিয়ে আবার শিলিয়ে নিচের দিকে চলে যাব। একবার নিচের থেকে ওই ওই পাশের যে পাটটা, ওই পাটে কিন্তু আমি নিচের থেকে শিলিয়ে ওপরে এসেছি। তো এখন আমি এখানে রাউন্ড করে এসে আবার ওপর থেকে শিলিয়ে নিচে নিয়ে আসলাম। এই যে নিচে দেখেন, এইভাবে আমি নিচে পর্যন্ত শিলিয়ে এসেছি। এখন আমি আরেক সাইডও শিলিয়ে নিচ্ছি। দেখেন এক সাইড আমার শিলানো শেষ, তো আরেক সাইড আমি শিলিয়ে নিচ্ছি। নিচে দেখেন আমি একদম শিলিয়ে ওপরে চলে গিয়েছি, এখন আবার নিচের দিকে শিলিয়ে নিয়ে আসছি। নিচে শেষ আমার শিলি, এখন আমি নিচের সাইডগুলো শিলিয়ে নিব। আমার কুর্তিটার নিচের যে সাইডগুলো আছে আমি এখন নিচের নিচের বর্ডার শিলিয়ে নিচ্ছি ভাঙা দিয়ে দিয়ে। আমি এটার আরেকটা যে পার্ট ভিতরের পার্ট ওইটা আমি ওইটা আবার আলাদা পার্ট থ্রিটা এটা আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। ওইটাও আমি ছেড়ে দিব আপনাদের, পার্ট বাই কাটিংটাও আমি ছেড়ে দিয়েছি। আর এটাও আমি, এটা তো দেখছেন আপনারা, তো আমি ওইটাও ছেড়ে দিব, ওইটা আপনারা চ্যানেলে খোঁজ করলে পেয়ে যাবেন। এই যে আমি আরেকটা পার্ট, যেহেতু মাঝখানে আমার আলাদা পার্ট দুইটা মাঝখান থেকে, তো আমি আরেকটা পার্টও এইভাবে শিলি করে নিচ্ছি। দেখেন তারপর এটা হলে আপনারা সাইডগুলোও শিলি করে নেবেন, সাইড দিয়ে আরেকটা শিলি দিয়ে তারপর সাইডগুলো শিলি করে নেবেন আপনারা। আমি আর সাইডগুলো শিলি দেখাবো না, কারণ এটা আপনারা পার্ট অনুযায়ী সাইডগুলো শিলি করে নেবেন। এখন আমি পুরোটা জামা দেখাচ্ছি, কুর্তিটা খুলে জামা কুর্তিটা কেমন হয়েছে। এই যে আমার কুর্তিটা শিলানোর পরে এই যে এরকম অবস্থায় এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার নিচে আরেকটা পাট থাকবে, সেটাও আমি ছেড়ে দিব চ্যানেলে, আমার চ্যানেলে পেয়ে যাবেন সেটা ইউজ করলে। আর আপনারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।